পদূলিত অসমীয়ার হেঁপাহৰ ভোগালী বিহু রাজ্যজুড়ি হেঁপাহৰ ভোগালী কাদরার ব্যাপক প্রস্তুতি চলছে। সমান্তলকে ঢেকিয়াজুলিতো হেঁপাহৰ ভোগালীক লৈ দেখা গৈছে উখল মাখল পরিবেশ। ঢেকিয়াজুলির যে শহীদ ময়দান আছে, এই শহীদ ময়দানত অনুষ্ঠিত হয়েছে ভোগালী মেলা। বৰচলা উন্নয়ন খণ্ড আৰু অসম ৰাজ্যিক গ্রামীণ জীবিকা মিশনৰ অধীনত অনুষ্ঠিত হয়েছে ভোগালী মেলা। আৰু আমি এই ভোগালী মেলার যি সামগ্রিক পরিবেশ দেখুৱাম, এনেধরণে মহিলা যিসকল আত্মসহায়ক গোটৰ সদস্য আছে তেওঁলোক এনেধরণে নাচি বাগি আনন্দত মতলীয়া হওয়া পরিলক্ষিত হয়েছে। আমি সেই দৃশ্য দেখুৱাইছো। এয়া ঢেকিয়াজুলির যি শহীদ ময়দান, শহীদ ময়দান প্রাঙ্গণত অনুষ্ঠিত হয়েছে ভোগালী মেলা। এই ভোগালী মেলাত মহিলা যিসকল আত্মসহায়ক গোটৰ সদস্য আছে তেওঁলোকৰ দ্বারা উৎপাদিত বিভিন্ন ধরনের সা সামগ্রীকে ধরে পিঠা পনা ইয়াত বিক্রির বাবে ব্যবস্থা গ্রহণ করেছে। একদরে ইয়াতে প্রতীকী রূপত ইয়াতে মেজির লগতে ভেলাঘর তেওঁলোকে নির্মাণ করেছে। আমি সেই দৃশ্য দেখুৱাইছো। আৰু আমি পুনে পুনে বিহুর মাজত যাম। নিশ্চয়কৈ আমি সেই দৃশ্য দেখুৱাইছো। এনেধৰণে ঢেকিয়াজুলি যি শহীদ ময়দানত অনুষ্ঠিত হৈছে ভোগালী মেলা, কি কব? হয়, খুবই আনন্দিত হৈছো, কারণ আমার অসম রাজ্যিক গ্রামীণ জীবিকা অভিযানের এই বৰচলা উন্নয়ন খণ্ডর 40টা আত্মসহায়ক গোটে আজি এই ইমান ধুনিয়াকে আপনার আমার শহীদ বাকৰিত ঢেকিয়াজুলির ইহতে স্টল দিছে। আর ইয়াত আমার ভোগালীর প্রাকখনত ভোগালী জলপান আনিছে আর বিভিন্ন ধরনের আপনার কেঁচা সবজি এখেসকলে আনিছে আর কিছু এনেকা সবজিও আছে, মানে নিজেও দেখিল যব আজিকালি পোৱা না যায়, খুব কমকে পোৱা যায়, এনেকা ধরনের সবজিও বাদ্যসকলে আনিছে। আর আশা করো গোটেই ঢেকিয়াজুলিবাসী রাইজ, বৰচলাবাসী রাইজ আর তেজপুর গোটেই শোণিতপুরবাসী রাইজ ইয়াত আহক, আমার বাদ্যসকলের উৎপাদিত ইমান ধুনিয়াকে বনোয়া মরমরে বনোয়া ভোগালী জলপান খাওক, সকলে ক্রয় করে লৈ যাওক, সফল হব। ইয়াত উপস্থিত আছে বৰচলা উন্নয়ন খণ্ডর বিষয়াগী আর বাইদেউ ইয়াত মহিলাসকলের লগত একেলগে নাচিছে, আমি সেই দৃশ্য দেখুৱাইছো। বাইদেউ কি কব আজি মহিলাসকলের? বড় ভাল লাগিছে, বড় সুন্দর আয়োজন, আমার মহিলাসকলে বড় সুন্দর আয়োজন করেছে ভোগালী বিহুর লগত। সকলকে শুভেচ্ছা জানাইছো ভোগালী মেলা, আর আপনাদেরকেও ধন্যবাদ জানাইছো আপনাদের ইয়াতে আমার সকলকে সহযোগ করার। নিশ্চয়কৈ এনেধরণে সকলে নাচি বাগি আনন্দত মতলীয়া করা দেখা গৈছে। আর বৰচলা উন্নয়ন খণ্ডর যিগৰাকী বিষয়া বাইদেউ এই মহিলাসকলের লগত একেলগে সহযোগ করেছে, আমি সেই দৃশ্য দেখুৱাইছো। নিশ্চয়কৈ ঢেকিয়াজুলির শহীদ ময়দান প্রাঙ্গণত এনেধরণে অনুষ্ঠিত হওয়া ভোগালী মেলা দেখা গৈছে এক উখল মাখল পরিবেশ। ও শুনবি না